হ্যালো সবাই, আজ কিন্তু মাটির চুলাতে মানে নতুন চুলায় নতুন হাঁড়িতে নতুন রান্না হবে। কে কে আমার এই রান্নাটা পছন্দ করো সবাই কমেন্ট করে জানাবা, আর কে কে এটা পছন্দ এই রান্নাটা পছন্দ করো মানে এই সবজিটা পছন্দ করো সবাই জানাবা। আজ কিন্তু আমি মাটির চুলাতে মাটির মানে হাঁড়িতে রান্না করব। এটা কি জানো, এটা কিন্তু মাটির হাঁড়ি মানে এটা আমরা মাটির ই বলি কি কড়াই বলি, এইটাতেই আজকে রান্না করবো। আর এই চুলাটা কিন্তু তোমরা অনেকেই দেখেছো, আমি যখন নতুন বসাই তখন কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। ছবি আর আসসালাম আলাইকুম, আমি কাকুলি চলে আসলাম আমার রান্নাঘরেতে। আজ কিন্তু আমি রান্না করব ডাটা। এটা কিন্তু ডাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম একটু জিরা, আর এটা হলো 3টা শুকনো লং দিয়ে ই করে নিলাম, ভাজি করে নিলাম। নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম, এখন আমি সম্পূর্ণ মশলা কষিয়ে নেব, এর জন্য একটু পানি দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর এটা হলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিন্তু এটা কষিয়ে নেব। আর মাটির কড়াইতে কিন্তু রান্না সবাই যেন অনেক টেস্টফুল হয়। আর এটা দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা 1 চা চামচ দিয়ে এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নিব। আর তোমরা সবাই জানো কষানো তরকারি কিন্তু খুবই মজা হয়, আর যত বেশি কষাবে তত বেশি তরকারি মজা হবে, টেস্টফুল হবে। সো কষানো আমার শেষ, এখন আমি এর ভিতরে দিয়ে দিব ডাটা। এটা কিন্তু ডাটা মানে ডাটা একটু শক্ত হয়েছে, সেটাই আমি এলাম এই রান্নাটা করব। এটা কিন্তু একটা নতুন একটা রান্না। আর এই যে এটা চুলা, আমি যে চুলা কিনে নিয়ে এসেছি সেই চুলা দিয়ে আমি এখানে ইফতারি বানাচ্ছি। সো এই যে দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে এখানে আমি ডাউল রান্না করতেছি ওই চুলাতে, দেখছেন এইটা কারেন্টের যে চুলাটা সেটাই। নাড়াচাড়া করার পরে আবারও আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে ধরে না যায়। আর মাটির চুলাতে মাটির কড়াইয়ে রান্না কিন্তু টেস্টফুলি আলাদা। আমি সবসময় চাচ্ছি যে একটু আমরা গ্রামের পদ্ধতিতে আমি সবাইকে গ্রামের ফিলটা দিতে। এখানে আমার রান্না কষানো শেষ, সবজিটা কষানো শেষ, এটা কিন্তু ডাটা আমি কিন্তু কি রান্না করব, চটচটি বলি আমরা, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। চটচটি বলতে মানে ডাটা আমি সরিষা দিয়ে এই রান্নাটা করব। আর সরিষা বাটা দিয়ে রান্নাটা কেমন, যে ডাটাটা শক্ত হয়ে যায় ওই ডাটাটা আমরা চোষা বলি, ওটাই আমরা সরিষা বাটা দিয়ে রান্না করি, খুবই টেস্টফুল হয়। অবশ্যই যারা খাননি একবার হলে এইভাবে রান্না করে দেখবেন কতটা মজা। এর ভিতর দিয়ে দিলাম আমি কিন্তু সরিষা বাটা, এখানে আমি এক চা চামচের মতন সরিষা বাটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই হওয়ার আগ দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম এটা হলো গরম মশলা গুঁড়ি, এটা দিয়ে এখন আমি 3-4 মিনিটের মতন ঢেকে রাখবো, বেশি জাল দিব না। এটা সরিষা বাটা দেওয়ার পরে যদি বেশি জাল দেওয়া যায় তাহলে এইটা সবজিটা তিতো হয়ে যায়, এই জন্য আমি 5 মিনিটের মতন হালকা জালে রেখে দিব। সো সবারই খুবই মজা লাগবে নতুন একটা রান্না। আর আমি কিন্তু আগেও বলছি আমি কিন্তু রান্না শিখাচ্ছি না। সো সবার যদি ভালো লাগে, আমার এই রান্নার পরিবেশটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ।